শুরুতে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস সাইটে আমরা একটি থিম ইনস্টল করে রেখেছি এবং ডোমিন কিন্তু আগেরটাই আছে অর্থাৎ ক্যারিয়ার স্কুল ডট এবং এটা একটা ফ্রি থিম যেটি আমরা এই অ্যাপিয়ারেন্সের থিম থেকে অ্যাড নিউ করে নিয়ে এসেছি তো এটা কেন আনলাম তার আগে একটু বলে নিচ্ছি যে আমরা যেহেতু স্পিড অপটিমাইজার কাজ শুরু করব অতএব যে কোনো ধরনের সমস্যা হতে পারে আমার প্রথম কাজ হচ্ছে আমার সাইটটিকে ব্যাক আপ রাখতে হবে অথবা স্ন্যাপশট রাখতে হবে তো আমি এই স্ন্যাপশটটা টা কিভাবে রাখবো এটা দেখাবার জন্য আমি এই থিমটা ইনস্টল করে রেখেছি তো এখানে এই থিমটা থিমটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে যদি আমি একটু থিমে যাই তাহলে এই দেখতে পারবেন এটার নাম হচ্ছে ম্যাসমারাইস আর প্লাগিনে যদি আসি তাহলে এই থিমটা ইনস্টল করতে যেয়ে আমার কিছু প্লাগিন লেগেছে সে প্লাগিন আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখন একটা জিনিস আমরা করব সেটা হচ্ছে যে আমরা এটা একটা স্ন্যাপশট নিব। যেটাকে আমরা বলি রিসেট করব তো রিসেট করার আগে আমাকে কিন্তু এটাকে ব্যাকআপ রাখতে হবে তো স্ন্যাপশট আমরা তো এটার জন্য আমরা আমরা একটা ইউজ করব হচ্ছে এখানে চলে যাব প্লাগইন প্লাগিন থেকে অ্যাড নিউ অ্যাড নিউ থেকে আমি যদি এখানে লিখি ডব্লিউপি রিসেট এবং প্রেস করি তাহলে ডব্লিউবি রিসেটের এর পাবো এই যে ডব্লিউবি রিসেট আমরা ইনস্টল করছি এবং অ্যাক্টিভেট করছি এবং আমরা এটিকে পাব টুলস এর আন্ডারে তার আগে এটিকে একটু ডিসমিস করে দিচ্ছি আমরা যদি টুলস এর আন্ডারে যাই তাহলে আমরা এখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ডব্লিউপি রিসেট রিসেটে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো এখানে তো তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্ন্যাপশট নিতে হবে ঠিক আমরা এখানে স্ন্যাপশটে ক্লিক করছি এবং এখান থেকে আমাকে একটি স্ন্যাপশট রেডি করতে হবে যেটা ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করছি একটা নাম দিব আমি জাস্ট দিচ্ছি ধরুন ডেমো আপনি যে নামে বা এই সাইটে নামই দিতে পারেন দিয়ে এখানে ক্রিয়েট স্ন্যাপশট আমরা একটু অপেক্ষা করব তাহলে এই স্ন্যাপশটটি ক্রিয়েট হলো ওকে এখন আমি এই আমাদের ওয়েবসাইট কিন্তু এখনো ওকে আছে তার মানে আমি আমার এই ওয়েবসাইটটা ব্যাকআপটা নিয়ে নিয়েছি এটা আপনি স্ন্যাপশট নামে আমি বলছি ব্যাকআপ এবং স্ন্যাপশট একই কনফিউশন ক্রিয়েট করার কিছু নেই তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে আমি যদি আমার এই সাইটটিকে এখন রিসেট করি ধরে নিচ্ছি একেবারে আমি সব ফেলে দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যে অবস্থায় আসে সে অবস্থায় আমি চলে যেতে যাচ্ছি তাহলে আমাকে যেটা করতে হবে আবারও আমি টুলে আসবো টুল থেকে ডব্লিউপি রিসেট এখান থেকে আমি চলে যাব রিসেট এবং আমি একটু নিচে যদি আসি এখানে লিখতে হবে রিসেট এবং লিখে এই রিসেট সাইট এবং রিসেট ওয়ার্ডপ্রেস একটু ওয়েট করলে আমরা দেখতে পারবো যে এটা রিসেট হয়ে গিয়েছে যদি একটু দেখতে চাই আমি একটু রিফ্রেশ করি ইনস্টল করলে প্রাথমিক অবস্থায় যেটা থাকে সেটাই আসলো কি কি রিসেট হয়েছে আমরা যদি একটু দেখি সেটা হবে আমরা যদি প্লাগইনে যাই দেখবো প্লাগইন গুলো আছে কিন্তু ইনঅ্যাকটিভ যেমন এই যে এটা ইনঅ্যাকটিভ এটা ইনঅ্যাকটিভ এটা ইনঅ্যাকটিভ শুধু রিসেটটা কিন্তু অ্যাক্টিভ আছে কারণ রিসেট তো আমরা এটা দিয়ে করলাম আর বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি ইনঅ্যাকটিভ হয়ে গেছে তো যদি আপনি ডাব্লিউবি রিসেটের প্রিমিয়াম ভার্সন ইউজ করেন তাহলে এগুলো অটোমেটিক ও করে দিবে যেহেতু ফ্রি ভার্সন আপাতত ইনঅ্যাকটিভ করে রেখেছে এখন আমরা আরেকটা বিষয় দেখব আমাদের থিম যেটা ছিল সেই থিমটাও কিন্তু এখন ইনঅ্যাকটিভ থিমটা আছে কিন্তু অ্যাক্টিভ নেই আগেটা চলে এসেছে তো এই হচ্ছে রিসেট এখন আমি বিভিন্ন ধরনের কাজ করার পরে যদি আমার কাছে মনে হয় যে না আমি আবারও আমার আগের সেট ফিরে যাব। তাহলে আমি ওই যে স্ন্যাপশট লিখেছিলাম আমি টুলে যাব টুলের রিসেট সেখানে যে আমি স্ন্যাপশটে প্রেস করব। এবং স্ন্যাপশট থেকে আমি এই যে একটা স্ন্যাপশট নিয়েছি দুই মিনিট আগে ডেমো নামে এটাকে আমি আবার রিসোর্ট রিসেট করে দেব অ্যাকশনে ক্লিক করব এবং এখান থেকে রিস্টোর স্ন্যাপশট এবং রিয়েস্টোর এটা আপনাদের সাইটের উপর নির্ভর করবে সাইট যদি বেশি বড় হয় তাহলে তো এটা কিন্তু অলরেডি হয়ে গেল আমাকে এখন লগইন করার জন্য বলছে জাস্ট লগইন করব লগইন হয়ে গেল এখন যদি আমি সাইটটাকে রিফ্রেশ করি তাহলে দেখব আগের সেটআপে আমি ফিরে যেতে পারলাম তো এইটা কেন করলাম বা এটা কেন হলো এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি যখন ওয়ার্ডপ্রেসের কোনো সাইটকে অপটিমাইজ করব তখন বিভিন্ন সমস্যা হতে পারে তখন যেন আমি আবার আমার পূর্বের সাইটে ব্যাকআপে ফিরে আসতে পারি সেজন্য আমরা এই জিনিসটা করে নিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আহ রিসেট কিভাবে করে বা স্ন্যাপশট কিভাবে